আমরা এবারের ভিডিওটিতে দেখাবো শুধুমাত্র 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফাভোগী একজন 40 বছর বয়সোর্ধ পুরাতন বা নতুন করদাতা কিভাবে খুব সহজে তার আয়কর রিটার্নটি পূরণ করবেন সেই পদ্ধতি। ধরি হিরণ মল্লিক একজন 40 বছর বয়সোর্ধ নতুন পুরুষ করদাতা। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কোনো চাকরি করেন না। গত অর্থ বছরে বা আয় বছরে তিনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। এই সঞ্চয়পত্রই মূলত তার একমাত্র আয়ের উৎস এবং তার এই 25 লাখ টাকার সঞ্চয়পত্র সহ মোট 39 লাখ টাকার সম্পদ আছে। এই পরিমাণ অর্থই আমরা তার গ্রস ওয়েলথের ঘরে বসিয়ে দেব। চলুন এবার শুরু করি হিরণ মল্লিকের আয়কর রিটার্ন ফর্মটি পূরণ করা। মিস্টার হিরণ মল্লিকের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে আইটি ঘ 2020 এই 1 পৃষ্ঠার ফর্মটি পূরণ করলেই চলবে। এই ফর্ম নারী ও পুরুষ উভয় করদাতাদের ক্ষেত্রে একইভাবে পূরণ করতে হবে, কারণ সম্পূর্ণ আয় শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে, তাই এই আয়ের পুরো টাকাই করযোগ্য আয়। এক্ষেত্রে 65 বছর বয়সোর্ধ পুরুষ ও যে কোনো বয়সী নারী করদাতাদের করযোগ্য আয়ের পরিমাণের হিসাবটি প্রযোজ্য হবে না, এমনকি ন্যূনতম করের পরিমাণের হিসাবটিও প্রযোজ্য হবে না। আমরা ভিডিওর ডেসক্রিপশনে করমুক্ত আয় ও ন্যূনতম করের পরিমাণের তালিকার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য দিয়ে দিয়েছি, দরকার হলে দেখে নিতে পারেন। আমরা আগে থেকে একটি ভিডিওতে ফর্মটির 1 থেকে 9 নম্বর ঘর পর্যন্ত পূরণ করা দেখিয়ে দিয়েছি। আমরা মনে করি এই ঘরগুলো আপনি নিজে থেকেই পূরণ করতে পারবেন, আর যদি নাই পারেন তবে আমাদের দেওয়া আগের সেই ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিওটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আসি 11 নম্বর পয়েন্ট, গ্রস ওয়েলথে। এখানে আমরা মিস্টার মল্লিকের মোট সম্পদ 39 লাখ টাকা বসিয়ে দিলাম। এবার আসি 10 নম্বর পয়েন্ট, ট্যাক্সেবল ইনকামে। মূলত এই হিসাবটি নিয়েই অনেকে সমস্যায় পড়েন, আসুন তবে দেখে নেই এই হিসাবটি কিভাবে করতে হয়। আমরা মূলত কর বছর 2021-22 হিসাবটি করছি, তাহলে আয় বছর হবে 2020-21, অর্থাৎ 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 এই সময়ে যে সকল লেনদেন হয়েছে সেই হিসাবগুলোই কেবলমাত্র এই রিটার্নটিতে লিপিবদ্ধ হবে। ধরি মিস্টার মল্লিক 2020 সালের 5 জুলাই 10 লাখ টাকার এবং 2022 সালের 10 জানুয়ারি 15 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন, তাহলে সঞ্চয়পত্র থেকে আয়ের হিসাবটি হবে এরকম। প্রথম 10 লাখ টাকার সঞ্চয়পত্র থেকে আয়ের হিসাবটি হবে 9 মাসের, কারণ বাকি আয়ের টাকা পাবে পরবর্তী অর্থ বছর বা আয় বছরগুলোতে, এবং পরের 15 লাখ টাকার সঞ্চয়পত্র থেকে আয়ের হিসাবটি হবে 3 মাসের, বাকি টাকা পাবে পরবর্তী আয় বছরগুলোতে, যেমন 2021-22, 2022-23, 2023-24 ইত্যাদি। লক্ষণীয়, যেহেতু মিস্টার মল্লিক 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনেছেন, তাই মুনাফা পাওয়ার হিসাব, অর্থাৎ কতবার মুনাফা পাবে তার হিসাবটি এভাবে করতে হয়েছে। তবে পরিবার সঞ্চয়পত্রের জন্য হিসাবটি আবার ভিন্নভাবে করতে হয়, সেই হিসাবটি আমরা পরের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভিডিওটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, আবার আসি মিস্টার মল্লিকের 25 লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাবটিতে। প্রতি 1 লাখ টাকায় 3 মাস অন্তর মুনাফা পায় 2760 টাকা। এটি হলো সঞ্চয়পত্র অধিদপ্তরের মূল হিসাব। এই রেটেই সবাই মুনাফা পেয়ে থাকে। তাহলে 10 লাখ টাকার সঞ্চয়পত্র থেকে 9 মাসে আয় হয় 2760 গুণ 10 গুণ 3 সমান 82,800, অর্থাৎ গত অর্থ বছরে বা আয় বছরে 3 মাস অন্তর 2760 টাকা হারে 10 লাখের জন্য মুনাফার টাকা পাবে 3 বার, মানে মোট 82,800 টাকা। এটি প্রথম বছরের হিসাব, তাই 3 বার পেয়েছে, পরবর্তী বছরগুলোতে 4 বার করে পাবে, এবং পরের 15 লাখ টাকার
সঞ্চয়পত্র থেকে তিন মাসে আয় হয় 2760 গুণ 15 গুণ 1 সমান 41,400। আগেরটির মতো এখানেও আমরা হিসাবটি করে নিলাম, অর্থাৎ গত আয় বছরে তিন মাস অন্তর মুনাফার টাকা পাবে একবার, মানে 2760 টাকা হারে 15 লাখের জন্য মোট 41,400 টাকা। তাহলে এই 82,800 টাকা ও 41,400 টাকা যোগ করলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় 1,24,200 টাকা। এটি হলো তার ট্যাক্সেবল ইনকাম। তাই আমরা 10 নম্বর ঘরে এই টাকার অঙ্কটি বসিয়ে দিলাম। এবার আসি 12 নম্বর পয়েন্ট, অ্যামাউন্ট অফ ট্যাক্সের হিসাবে। যেহেতু মিস্টার মল্লিক 5 লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনেছেন, সেহেতু তার আয়ের টাকার উপরে 10% হারে কর দিতে হবে। আর যদি তিনি 5 লাখের কম টাকার সঞ্চয়পত্র কিনতেন তবে 5% হারে কর দিতে হতো। তাহলে মিস্টার মল্লিকের করের পরিমাণ হবে মোট আয়ের 10%, অর্থাৎ 1,24,200 গুণ 10% সমান 12,420 টাকা। তাই আমরা অ্যামাউন্ট অব ট্যাক্সের ঘরে এই সংখ্যাটি বসিয়ে দিলাম। আপনার যদি এইভাবে হিসাবটি করতে কষ্ট হয় তবে সঞ্চয়পত্র ব্যুরো অফিস অথবা আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখান থেকে একটি স্টেটমেন্ট এনে সেই কাগজটির সহায়তা নিতে পারেন। রিটার্নের সাথে যেহেতু স্টেটমেন্ট জমা দিতেই হবে, সেহেতু আগে থেকেই এই কাগজটি সংগ্রহ করে নেওয়া ভালো। এই কাগজটিতে কত টাকা আপনার আয় হলো, কত টাকা কর দিলেন ইত্যাদি তথ্য সুন্দরভাবে দেয়া থাকে। এবার 13 নম্বর, সোর্স অব ইনকামের ঘরে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট লিখে দিলাম। 14 নম্বরের ঘরে কিছু লিখতে হবে না, কারণ অ্যামাউন্ট অব ট্যাক্সের টাকাটি আগে থেকেই সঞ্চয়পত্র ব্যুরো কেটে রেখে NBR-কে দিয়ে দিয়েছে, এবং বাকি যে প্রাপ্য টাকা থাকে সেটি মিস্টার মল্লিকের ব্যাংক হিসাবে দিয়ে দিয়েছে। যারা এই ধরনের সঞ্চয়পত্র কেনেন তারা সবাই এভাবেই তিন মাস অন্তর অন্তর সঞ্চয়পত্রের মুনাফার টাকা পেয়ে থাকে, তাই সবার হিসাবই একইভাবে করতে হয়। এখন আর মিস্টার মল্লিককে নতুন করে করের টাকা আর দিতে হবে না, শুধু ফর্মটি পূরণ করে সঞ্চয়পত্রের স্টেটমেন্টের 1টি কপি এবং 1 কপি সত্যায়িত ছবি, 1 কপি TIN সার্টিফিকেটের ফটোকপি ও 1 কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে NBR-এর অফিসে জমা দিতে হবে। আরেকটি কথা, ফর্মটি জমা শেষে অবশ্যই অ্যাকনোলেজ রিসিপ্ট অংশটি নিয়ে আসবেন, কারণ এটি হলো আপনার আয়কর প্রদানের প্রমাণপত্র। এখন আর ফর্মের বাকি অংশগুলো পূরণ করা আমরা এই ভিডিওতে নতুন করে আবার দেখাবো না, কারণ ইতিপূর্বে আর একটি ভিডিওতে সেগুলো দেখিয়ে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সে ভিডিওটির লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটি আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।